আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএস ইজি টিচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের 2022 সালের দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমাদের জ্ঞাতাতে একটি কথা বলছি, সেটা হচ্ছে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টে দশম শ্রেণীর শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। তো আমি পরামর্শ দেবো যে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় যারা আছো তাদের জন্য রয়েছে বিজ্ঞান। সে ভিডিওটি ইতিমধ্যে আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। এছাড়া তোমাদের সবার জন্য, সকল বিভাগের জন্য রয়েছে ইংরেজি, সেটিও আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। এ সকল ভিডিও, এ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের উত্তর পিন কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবা। নদীমাতৃক বাংলাদেশ ও আমাদের সম্পদসমূহ, এটি তোমাদের শিরোনাম। তো শিক্ষার্থী বন্ধুরা, নির্ধারিত কাজের উত্তরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা সূচিপত্র তৈরি করেছি। এই সূচিপত্রটা তুমি তোমার যে অ্যাসাইনমেন্টটি তুমি করবে সেই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় পেজে তুমি এই সূচিপত্রটা দিতে পারো। প্রয়োজনে তুমি এটাকে একটু স্ক্রিনশট মেরে নিতে পারো। আমি তোমার সুবিধার জন্য এটা এভাবে দিলাম যে দেখো এই সূচিপত্রটা আমি সাজিয়েছি কিন্তু তোমাদের এই প্রশ্নের আলোকে। তুমি দেখতে পাচ্ছ এখানে একটি প্রশ্ন যে 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশনা দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো যে অ্যাসাইনমেন্টটি আমি একটু যদি জুম করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আরও স্পষ্ট আসবে যে আমি একটু টান দিই। দেখো এখানে লেখা আছে নদীমাতৃক বাংলাদেশ ও আমাদের সম্পদসমূহ, এটা হলো অ্যাসাইনমেন্ট শিরোনাম। তো এই অ্যাসাইনমেন্টটি করতে গিয়ে তোমাদের যে নির্দেশনা বা ধাপ পরিধি সংক্ষেপ বলা হয় অনুসরণ করতে হবে, সেটি হচ্ছে দেখো নদ নদীর উপরে জনবসতি নির্ভরশীল কেন তা ব্যাখ্যা করতে হবে, প্রাকৃতিক সম্পদ কাকে বলে তা ব্যাখ্যা করতে হবে, খাদ্য নিরাপত্তা পানি সম্পদ ব্যবস্থাপনা উল্লেখ করবে, প্রাকৃতিক সম্পদের একটি তালিকা প্রস্তুত করে বাংলাদেশের অর্থনীতি প্রাকৃতিক সম্পদগুলোর গুরুত্ব বিশ্লেষণ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্টে তোমাদের মোট নম্বর হয়েছে 16, এটি 10-এ কনভার্ট করা হবে এবং তুমি যাতে 8 থেকে 10 অর্থাৎ অত্যুত্তম স্তরের নম্বর পাও আমরা সেভাবেই এই প্রত্যেকটা ক খ গ গ ঘ এখানে নির্দেশনায় যে 4 নম্বর প্রাপ্তির জন্য যা যা বলা আছে সবগুলো বিষয় আমরা অনুসরণ করে এবং তার দিক বিশেষ নজর দিয়ে আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্রটি তৈরি করেছি। তাহলে শিক্ষার্থী আর কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই মূল উত্তরপত্রে। মূল উত্তরপত্র পাঠ করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। এছাড়া তোমরা ফলো করতে পারো আমার ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টের দেওয়া ফেসবুক পেজ। তোমাদের যে কোনো সমস্যার জন্য তোমরা সেখানে প্রশ্ন করতে পারবে, আমি সেখানে তোমাদের উত্তর দেবো। এছাড়া তোমরা কমেন্টেও প্রশ্ন করতে পারো। নদ নদীর উপর জনবসতির নির্ভরশীলতা, প্রাচীন যুগ থেকে মানুষ নদ নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে, কেননা নদ নদী থেকে মানুষের প্রাত্যহিক ব্যবহার্য পানি পাওয়া নিশ্চিত থাকে। এছাড়া কৃষিকাজের জন্য পানির যোগানও নদী থেকে দেওয়া সম্ভব। জীবনধারণের জন্য কৃষির পাশাপাশি মাছ শিকার ঘনিষ্ঠভাবে জড়িত। নদ নদী মানুষের খাদ্য ও রোজগারের প্রধান উৎস হিসেবে ভূমিকা পালন করে। পৃথিবীর সকল সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পিছনে নদ নদীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীকালে জীবন জীবিকার উন্নতিতেও নদ নদীকে মানুষ ব্যবহার করছে। পানির কারণে মানুষ নদীর কাছাকাছি বসতি স্থাপন ও জীবিকা নির্বাহের উৎসের সন্ধান করেছে, ফলে মানুষের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। বর্তমানকালে এই সম্পর্ক আরও বহুমাত্রিক এবং নিবিড় হয়েছে। নদ নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন, মাছ শিকার, পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে স্থায়ী বসতি হিসেবে গ্রাম এবং শহর গড়ে উঠেছে। নদীসমূহ পানির সম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশ জনসংখ্যার বিস্তার সর্বাধিক ঘটেছে নদীগুলোর তীরে, ফলে অধিকাংশ শহর গঞ্জ বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে বিভিন্ন নদীর তীরে। এভাবে বুড়িগঙ্গার তীরে ঢাকা, কর্ণফুলী তীরে চট্টগ্রাম, শীতলক্ষার তীরে নারায়ণগঞ্জ, সুরমার তীরে সিলেট, গোমতীর তীরে কুমিল্লা ইত্যাদি লক্ষ্য করা যায়। ভারতকে
ট্রানজিট দেওয়ার ক্ষেত্র বিভিন্ন নদী পথকে ব্যবহার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি সুযোগ পাচ্ছে। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক জীবন ব্যবস্থা উন্নত করা, সুস্বাস্থ্য রক্ষা করা, নির্মল বায়ু ও শহরগুলোর পানির ব্যবস্থা করা সহ জীবন জনজীবনকে গতিশীল রাখার ক্ষেত্রে নদীর ভূমিকা দিন দিন বেড়েই চলছে। উত্তরাঞ্চলে যেখানে নদী শুকিয়ে যাচ্ছে সেখানে ফসলের ক্ষতি হচ্ছে, জনজীবন হুমকির মুখে পড়তে হচ্ছে। সুতরাং আমাদের উচিত নদীর নাব্যতা রক্ষার জন্য জরুরি উদ্যোগ নেওয়া। বাংলাদেশের নগর ও গ্রামের জনজীবন অর্থনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে দেশের সকল নদীকে বাঁচিয়ে রাখতে হবে। প্রাকৃতিক সম্পদের ব্যাখ্যা। প্রকৃতিতে পাওয়া যেসব সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাকে প্রাকৃতিক সম্পদ বলে। মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না, সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। খনিজ সম্পদ, জীবাশ্ম, জ্বালানি এসব প্রাকৃতিক সম্পদের আওতাভুক্ত। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি। শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদেরও চাহিদাও বাড়তে থাকে, কিন্তু কিছু কিছু প্রাকৃতিক সম্পদ সীমিত, যেমন তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। আর তাই আমাদের এসব সম্পদের বিকল্প খুঁজে বের করতে হয়, পাশাপাশি এর যথাযথ ব্যবহার করতে হয়। তেল, গ্যাস, কয়লা ইত্যাদি অনবায়নযোগ্য সম্পদ। এসব সম্পদ একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়। অন্যদিকে নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায়। নবায়নযোগ্য সম্পদ হিসেবে আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত ব্যবহার করতে পারি। খাদ্য নিরাপত্তা, পানি সম্পদ ব্যবস্থাপনা। মানুষ সহ জীবজগতের অস্তিত্বের জন্য পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পানি অত্যন্ত মূল্যবান সম্পদ। কৃষি ও শিল্পের বিকাশে পানির ব্যবহার অপরিহার্য। বৃষ্টি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও শীত ও গ্রীষ্মকালে পানির অভাব হলে কৃষি শিল্প ও জীবনযাপন সংকটাপন্ন হয়ে ওঠে। সে কারণে সারা বছর পানির প্রাপ্তি, প্রবাহ, বণ্টন নিশ্চিত রাখতে এই সম্পদের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয়। পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারকে পানি ব্যবস্থাপনা বলা হয়। সাধারণত কঠিন, তরল ও বাষ্পাকারে পানি থাকে। শীত ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্তি নিশ্চিত করতে নদ নদী, খাল, পুকুর, হাওর ও বিলে পরিকল্পিতভাবে পানি ধরে রাখার ব্যবস্থা করার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনা করা যায়। আধুনিককালে পানি সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করার জন্য এর ব্যবস্থাপনার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। পানি ব্যবস্থাপনার জন্য যে উদ্যোগগুলো নিতে হবে তা হলো: এক, পরিবেশ সংরক্ষণ। নদনদী, পুকুর, খালবিল, হাওর, বাওর, বন ও ভূমির পরিবেশ রক্ষা করতে হবে। পানির সদ্ব্যবহার নিশ্চিত করা। শুষ্ক ও শীত মৌসুমে দেশের সর্বত্র পানির অপব্যবহার দূর করার নীতি ও কৌশল বাস্তবায়ন করতে হবে। নদনদীর নাব্য সংকট দূর করা। দেশের নদনদীগুলো পলি পরে ভরাট হয়ে যাচ্ছে, এটি থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা যেমন বন্যা নিয়ন্ত্রণ ও বাঁধ নির্মাণের দিকে নজর দিতে হবে। চার, সংযোগ খাল ও রিজার্ভার খনন করা। বাংলাদেশের উত্তরাঞ্চলে পরিকল্পিতভাবে কয়েকটি রিজার্ভার খনন করা গেলে শুষ্ক মৌসুমে খাদ্য উৎপাদন, প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে। লবণাক্ততা দূর করা। দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় সমুদ্রের পানির কারণে মাটি লবণাক্ত হয়ে পড়েছে। মাটির উপর পাতলা আবরণ পরে ফসল উৎপাদন নষ্ট করে দিচ্ছে, ফলে মিঠা পানির অভাবে মাছ চাষ, কৃষিকাজ, গাছপালা ইত্যাদি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকায় মিঠা পানির সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন ধরনের বাঁধ নির্মাণ করতে হবে। ছয়, নদী ভাঙন রোধ করা। বর্ষাকালে কোনো কোনো অঞ্চলে নদী ভাঙনের ফলে নদীদের চর জাগে, নদী ভরাট হওয়ার উপক্রম হয়। দ্রুত সেসব ভাঙন রোধ ও নদীতে ড্রেজিং সম্পন্ন করে পানির প্রাপ্যতা নিশ্চিত করার প্রতি সতর্ক দৃষ্টি দিতে হবে। এবার চলে আসলাম শেষ অর্থাৎ প্রশ্নটি আমাদের, যে ঘ নম্বর, প্রাকৃতিক সম্পদের একটি তালিকা প্রস্তুত করে বাংলাদেশের অর্থনীতির প্রাকৃতিক সম্পদগুলোর গুরুত্ব বিশ্লেষণ। তো প্রাকৃতিক সম্পদের তালিকা ক্রমিক: এক, পানি সম্পদ; দুই, বাতাস; তিন, কয়লা; চার, খনিজ তেল; পাঁচ, পানি সম্পদ; ছয়, ফসফরাস; সাত, বন; আট, অন্যান্য খনিজ বক্সাইট; তারপরে নয়, লোহা; দশ, মাটি। এই হলো তোমার এরকম একটা তালিকা। তোমরা অ্যাসাইনমেন্টের একটি পৃষ্ঠায় একটি কাট পেন্সিল দিয়ে শক করবা। শক করে এখানে আমি লিখে এবার লিখবা সম্পদের নাম। বাস, তো এরকম একটা শখ করে তোমরা প্রত্যেকটা সম্পদের ক্রমিক নাম দিয়ে, সম্পদের নাম দিয়ে একটা তালিকা তৈরি করবা। তারপরে তোমরা আসবা ব্যাখ্যায়, বাংলাদেশের অর্থনৈতিক প্রাকৃতিক সম্পদের গুরুত্ব। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম।
ভূমি, বনভূমি, মৎস্য, খনিজ পদার্থ, সৌরতাপ, প্রাকৃতিক জলাশয় ইত্যাদি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। দেশের অর্থনীতি এসব প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে দারিদ্র দূরীকরণ, খাদ্য নিরাপত্তা বিধান এবং উন্নত জীবনমান নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের মাটি অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। অত্যন্ত উর্বর এই মাটিতে ফসল ফলাতে বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। মাটির সর্বোচ্চ ব্যবহার করে আমাদের কৃষি ফসল, ফুল ফল, শাকসবজি সহ বনজ সম্পদের প্রসার ঘটাতে পারি। স্বাধীনতার 40 বছরে 3 গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে। উন্নত প্রযুক্তি, বীজ, চাষাবাদের নিয়মকরণ মেনে বাংলাদেশে এই মাটিতে আরও বেশি ফসল উৎপাদন করতে পারবে। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, মানুষের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বাড়িঘর, কলকারখানার পুল, রাস্তাঘাট, শহর, উপশহর নির্মাণে দেশের উর্বর ভূমি হ্রাস পাচ্ছে। পরিকল্পিতভাবে প্রাকৃতিক সম্পদ হিসেবে ভূমির ব্যবহার না করা হলে জাতীয় জীবনে বিপর্যয় ঘটে যেতে পারে। অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের হিসেবে পানির গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের নদনদী, খালবিল, হাওর বাওর, পুকুর ইত্যাদি পানির উপর কৃষি ও শিল্প অর্থনীতি সম্পূর্ণরূপে নির্ভরশীল। যোগাযোগ ব্যবস্থা পানিপথের প্রাকৃতিক সম্পদের উপর অনেকাংশে নির্ভরশীল। দেশের খনিজ, বনজ, সৌরসহ সব প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার পথে অগ্রসর হচ্ছে। কাঁচামাল হিসেবে প্রাকৃতিক সম্পদের চাহিদা ও যোগান বাড়ছে। পণ্য উৎপাদন প্রাকৃতিক সম্পদের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র, অর্থাৎ তোমাদের যে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান শাখার যে প্রথম অ্যাসাইনমেন্ট, এটি তোমাদের পঞ্চম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এবং এই অ্যাসাইনমেন্টটি আমি তৈরি করেছি যেভাবে ধাপ, নির্দেশনা, পরিধি বা সংকেত বলা হয়েছে, প্রত্যেকটা ধাপ সঠিকভাবে অনুসরণ এবং নির্দেশক মেনেই আমি তোমাদের নমুনা উত্তরপত্রটি তৈরি করেছি, যাতে করে তোমরা এই আমার তৈরিকৃত নমুনা উত্তরপত্র তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখে তোমরা অতি উত্তম নম্বর পাও। তো শিক্ষার্থী বন্ধু, ইতিমধ্যে তোমরা জানো যে আমার চ্যানেলে তোমাদের যে আরও 2টি বিষয় রয়েছে, যারা ব্যবসা শিক্ষা এবং মানবিক শিক্ষা, তাদের জন্য রয়েছে বিজ্ঞান এবং সবার জন্য রয়েছে ইংরেজি। তো ইতিমধ্যে আমি ইংরেজি এবং বিজ্ঞান এই ভিডিও 2টি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তবে আমি বলছি, যারা ইংরেজি কিন্তু সবার জন্য, এটা তোমরা সবাই জানো, এটা একটি কম্পালসারি সাবজেক্ট। আর এই সাবজেক্টটি পাওয়ার জন্য তুমি এভাবে লিখতে পারো, আমি এখানে লিখে দিয়েছি, দেখো এইভাবে লিখে তুমি সার্চ দিলে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট খুব দ্রুত পেয়ে যাবে। জাস্ট তুমি ইংলিশের জায়গায় ইংলিশ, বিজ্ঞানের জায়গায় বিজ্ঞান, যাদের ব্যবসায় বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডি তারা বিজিএস লিখে, আমি যেভাবে এখানে লিখে দিয়েছি এভাবে লিখেই তোমাদের সার্চ বাটনে সার্চ দিলে তোমরা খুব সহজেই দ্রুত আমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র পেয়ে যাবে। এছাড়া তোমরা ফলো করতে পারো আমাদের ভিডিওর ডেসক্রিপশন এবং সবার উপরে তো প্রথম পিন কমেন্ট, চ্যানেলের প্লে লিস্ট, কমিউনিটি, সব জায়গায় আমরা আমাদের প্রতি সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের উত্তর সময় লিঙ্ক দিয়ে থাকি, যাতে করে তোমরা খুব সহজেই সকল উত্তর পেতে পারো। আর তোমরা ফলো করে রাখতে পারো আমাদের ফেসবুক পেজ, সেই পেজটা লাইক ও ফলো করে রাখবা, সেখানে আমরা তোমাদের যে কোনো সমস্যা থাকলে বা আমার যে কোনো সমস্যা হলে, আমরা ছোটো ছোটো কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে সেখানে আমরা ওখানে আপলোড করি, সেখান থেকে তোমাদের তথ্য পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করে দেবা এবং শেয়ার করবা তোমার সকল বন্ধুবান্ধবের কাছে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। তো আর আজ আর কথা নয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।